নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সাম্প্রতিক বক্তব্য এখন গণমাধ্যমের অন্যতম প্রধান খবর। নিজ দলের নেতাদের সমালোচনা, ভোট ব্যবস্থার পরিবর্তন আর সমাজ পরিবর্তনে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে তার বক্তব্য, আলোচনা সমালোচনার ঝড় উঠেছে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেন তিনি এসব বক্তব্য দিচ্ছেন, তার দাবি বাকি, এসব নিয়ে সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ মুখোমুখি হয়েছিলেন মির্জা কাদেরের। চলুন দেখে আসি সেই সাক্ষাৎকারের প্রধান প্রধান অংশ। নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন, নানা কারণে স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচনটি সারা দেশে হাই ভোল্টেজ তকমা পেয়েছে। তার কারণ এখানে নৌকার মনোনীত প্রার্থী, সাম্প্রতিক সময়ে নির্বাচনী ব্যবস্থা এবং এখানকার স্থানীয় রাজনীতি নিয়ে কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি কেন সেই মন্তব্যগুলো করেছেন এবং তার প্রেক্ষাপটে তিনি কি বলতে চান, সেগুলো নিয়ে নিউজ 24 মুখোমুখি হয়েছিল আব্দুল কাদের মির্জার। আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা থাকে, এটা নিশ্চিত করতেছে, এটা চলতে পারে না দেশে এভাবে। জননেত্রী শেখ হাসিনা আজকে দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করছে, এখন ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠা করতে পারেন নাই। নেতারা আজকে নমিনেশন দেয় বিভিন্ন এলাকায়, দেখেন দাগনুইয়াতে 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা কাউন্সিলর, কি ব্যবহার, দৈহিক শক্তি প্রয়োগ করে তারা হয়েছে, এটা আমাদের নেতাদের দায়িত্ব না। ওনারা কি করে, বড় বড় কথা বললে ডাকা বসে বসি, এটা শেখ হাসিনা 10 জনকে ধ্বংস করছে না। আমাদের নোয়াখালীর এই যে এমপি 50 লক্ষ টাকা পাঠাইছে, আমার কাছে খবর আছে বিএনপির প্রার্থী নির্বাচনে রং লাগানোর জন্য ষড়যন্ত্র করতেছে, আমাকে হারানোর কোনো সুযোগই নেই, কি ব্যাপার, প্রশ্নই উঠে না, আমি এটা নিয়ে চিন্তা করি না। কিন্তু এই ষড়যন্ত্রটা করতেছে, চেষ্টা করতেছে, এগুলা সব খারাপ লোক হলেও যা নোয়াখালীর ডিসি তার মুখের সাথে একরাম এমপির মাস্ক পৃষ্ঠপোষক, মানে এরাই জঘন্য, এরাই আজকে দেশকে এই খারাপ পথে নিয়ে যাচ্ছে।